নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবে যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা এই মুহূর্তে সব বড় আপডেট পাওয়া যাচ্ছে যে সবুজ বেরুন দল অর্থাৎ মোহনবাগান তারা কিন্তু বড় স্ট্রাইকারকে সই করাতে যাচ্ছে এই মরসুমে তো দেখো সব থেকে বড় স্ট্রাইকার তারা কিন্তু চাইছে যে এশিয়ার মানে এশিয়ান কোটার কোনো স্ট্রাইকার অর্থাৎ ওয়ার্ল্ড কাপার কোনো এশিয়ান কোটার স্ট্রাইকার কিন্তু মোহনবাগান চাইছে তো দেখো ওয়ার্ল্ড কাপ খেলা এশিয়ান কোটার কোনো স্ট্রাইকার সেটা কিন্তু এক নম্বর হতে পারে অস্ট্রেলিয়া তো এই অস্ট্রেলিয়া থেকে কিন্তু দু তিনটে প্লেয়ারের নাম কিন্তু অবশ্যই ভেসে আসছে সকাল থেকে তোমরা সবাই জানো আর তার মধ্যে তিনটে বা দুটো প্লেয়ার অবশ্যই আছে যেটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার কোটার থেকে আসছে তো দেখো সেই তিনটে প্লেয়ারের নাম কিন্তু আমি অবশ্যই বলবো তো দেখো সবার প্রথমে যে নামটা আসে কিন্তু তোমরা সেটা সবাই জানো যে অস্কার যাওয়াদা হেমন্ত রায় এই অস্কার যাওয়াদা তিনি কিন্তু প্রপার সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারেন এবং এনার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু দুই দশমিক চার কোটি টাকা তো একটা লো মার্কেট ভ্যালু যেটা বলতে পারো মোহনবাগানের জন্য কোনো ব্যাপার নেই সেই মার্কেট ভ্যালুটা কিন্তু দিয়ে এই প্লেয়ারকে আনতে পারে তো এটা কিন্তু বড় একটা চান্স আছে এই প্লেয়ারের কথা কিন্তু অনেকবার ঘোরাফেরা করছে তো বন্ধুরা দ্বিতীয় প্লেয়ারটা যার নাম হচ্ছে তোমরা সবাই চেনো এবারে ওয়ার্ল্ড কাপ খেলেছে অস্ট্রেলিয়ার হলে হয়ে মেসির সাথে খেলেছে মেসির বিপক্ষে খেলেছে তো তার নাম হচ্ছে জেমি ম্যাকলেন হ্যাঁ বন্ধুরে এই জেমি ম্যাকলেন যার বর্তমান কিন্তু বয়স কিন্তু উনত্রিশ বছর বয়স এবং তিনি মেলবর্ন সিটিতে খেলেন কুড়িটা ম্যাচ খেলে আঠারোটা গোল করেছেন তো এই প্লেয়ার কিন্তু প্রত্যেক শ্রেণে ধরা যায় যে গোল্ডেন বুট গোল্ডেন মল জিতেই নাই তো এই প্লেয়ারের বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু চোদ্দো দশমিক চার কোটি টাকা হাই মার্কেট ভ্যালু কিন্তু মোহনবাগানের জন্য তো যদি মোহনবাগান এই প্লেয়ারকে নিতে চায় তাহলে কিন্তু এই মার্কেট ভ্যালুটা কোনো দাম রাখে না মোহনবাগান চালে কিন্তু যে কোনো প্লেয়ারকে নিতে পারে কুড়ি কোটি টাকার নিচে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সত্যি কথা আর এতদিন ধরে মার্কোস মার্গুলা আর অনেকে বলে যাচ্ছিল যে ইন্ডিয়ার অর্থাৎ ইন্ডিয়ার কোনো স্ট্রাইকারকে অর্থাৎ ঈশান পান্ডিতাকে সই করাবে তো দেখো এইগুলো কিন্তু অনেক রকম একটা খেলা চলে আমরা অন্য প্লেয়ারের ওপরে তাক করে থাকবো ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু ফট করে অন্য একটা প্লেয়ার এনে সারপ্রাইজ দেয় এটাই হচ্ছে তাদের মানে কাজ তো দেখো অস্ট্রেলিয়া থেকে এই কটা প্লেয়ার কিন্তু নাম ভেতে আসছে এখন মোহনবাগান চাইলে যে কোনো একটা প্লেয়ার কিন্তু তারা নিতে পারে সেন্টার ফরওয়ার্ড হিসাবে তো দেখো আজকে তোমাদের সাথে এতটাই ভিডিও শেয়ার করেছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করুন